নেশা কারবারিরা টার্গেট করছে উর্তি বয়সের যুবদের। নেশা কারবারিরা ধাবা বসিয়েছে রাজ্যে গ্রাম পাহাড় শহর প্রায় সর্বত্র। যদিও প্রশাসনের তরফ থেকে নেশা কারবারিদের বোতলবন্দি করার সমস্ত প্রচেষ্টা জারি রয়েছে বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোরা থানার পুলিশ ছুটে আসে শান্তির বাজার এলাকায় এবং যোগাযোগ করে শান্তির বাজার থানার সাথে। পরে দুই থানার যৌথ অভিযানে শান্তির বাজার পূর্বনগর স্বপন মালাকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় 49 কোটি ব্রাউন সুগার এবং বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট। সেই পুলিশ নেশা কারবারী স্বপন মালাকারকেও আটক করে। এই অভিযানে সামিল এক পুলিশ আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় স্বপন মালাকারের বাড়িতে এবং বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে। শান্তির বাজারের পূর্বপাড়া এলাকাতে এক রেড করা হয়। সেখানে স্বপন মালাকার নাম ব্যক্তির বাড়িতে সার্চ করে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সাদা রঙের পাউডার জাতীয় মাদকদ্রব্য, মনে হচ্ছে সেগুলি ব্রাউন সুগার জাতীয় বা হেরোইন জাতীয় মাদকদ্রব্য, এবং সাথে ছিল প্রচুর পরিমাণ ট্যাবলেট যার নাম স্পাজমোপ্রক্সিভন। সেই সময় স্বপন মালাকার নামে বাড়ির মালিককেও আমরা আটক করতে পেরেছি। পুলিশের যৌথ অভিযানে সাফল্য আসায় সাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সেই সাথে শান্তির বাজার থানার নাকের ডগায় এই নেশা কারবারি অবৈধ নেশা চালিয়ে গেলেও কেন এতদিনে সেই নেশা কারবারিকে গ্রেফতারে এগিয়ে এলেন তা নিয়ে যুগপৎ রহস্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।